আমাকে যে ছেড়ে গেছে, আমার যাবতীয় চাওয়া পাওয়া তীব্র ভালোবাসাকে উপেক্ষা করে গেছে। নির্দিষ্ট পরিমাণে ভালোবাসার কোনো নিয়ম থাকলে আমি বুঝতে পারতাম ঠিক কতটা অযোগ্যতা ছিল। তামাম দুনিয়ায় কোন মানুষই তো নিখুঁত প্রেমিক নয়। আমি আটানার মানুষ, ষোলো আনা যত্ন মেখে রেখে দিতে পারিনি। আমাকে ছেড়ে যাওয়ার খুচরো কারণ জানতে পেরেছি ইনবক্সে জমে থাকা বাংলা অভিধানের কলিজা পুড়িয়ে দেওয়া কিছু শব্দের হামলায়। মানুষ দোষণ মেনে নিয়ে ভালোবেসে একটা সময় রাস্তার লোকের মতো মুখ ফিরিয়ে নেয়, কথা পেঁচিয়ে আহত করার চেষ্টা করে মমতায় ফাটা পড়লে। আমি কখনো তাকে অভিযোগে অভিযুক্ত করিনি। যাকে ভাঙার সুযোগ দিয়েছি সে ভেঙেই যাবে, যাকে অধিকার তুলে দিয়েছি সে প্রত্যাখ্যান করবে, যার কাছে ব্যক্তিত্ব হারিয়েছি সে ব্যক্তিত্ব টেনে দু চারটে কথা শোনাবে। তবে ছেড়ে যাবে বলে মানুষকে পাষাণের অভিনয় করতে হবে কেন? মধ্যরাতের নিশ্চুপ আলাপনের ভিড়েও তো কত শক্তপোক্ত সম্পর্কের মৃত্যুদণ্ড হয়। আমি তো প্রেমী, আট আনার মানুষ, অসামাজিক কিংবা অযত্নশীল বলেও যেতে পারতো, অপ্রেমিক বানিয়ে চলে গেল। আহত মনে দামামা লাগিয়ে নির্মম ভাবে চলে যাওয়ার একটাই কারণ আবিষ্কার করেছি পরিণত হয়ে। মোহ আর মুগ্ধতা হারিয়ে গেলে সম্পর্কের পচন ধরে, শরীরের পচন ঠেকানোর মলম আছে। মন পচনের মলম পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও মিলবে না। চলে যাওয়ার জন্য আসা যাত্রীকে ভালোবাসায় বেঁধে রাখার সাধ্য কারণ নেই। আমি তো প্রেমী, আটানার মানুষ।